মাথায় যেতে কাফড়টা কাছে মুছে এটার কি তাক আর না ইসকাফ না আর একটা হিজাব হিজাব নামে হিজাব এইডারে কইছে হিজাব কি শুধু এইডারে কইছে হিজাব কারে কইডা জানোনি হিজাবি লিডিস চাচ্ছো বাইরে কম্মর বেহা বানাই বদরে শিরে কথা কোন ঠিক না বে তোমরা হিজাবি লিডিস ইসো বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল পুরুষকে বললেন দুইটা এক নাম্বার পুরুষ যদি চোখদারে হেফাজত করে আর লজ্জাস্থানকে হেফাজত করে আমার রাসূল বলেন তাদের জন্য জান্নাতের দরজা খোলা কথা কর না কেন তাহলে ওয়াজ এগুলি তো ওয়াজ নাকি আর অন্য কোন ওয়াজ আছে ওয়াজ মূলত এগুলাই আমার চোখকে হেফাজত রাখতে হবে আমার লজ্জাস্থানকে হেফাজত রাখতে হবে এই জন্য এই চোখকে অবনত রাখতে হবে কদ্দুল বাসার হাদিসের ভাষা আর কোরআনের ভাষা ইয়াকুতু তোমরা অবনত রাখো হ্যাঁ জমার সিগা মিন আবাসারহিম তোমাদের চক্ষুসমূহ দৃষ্টি শক্তিকে এই জন্য যুবক ভাইরা আমার চোখ কেন আল্লাহ এতগুলো অঙ্গ প্রত্যঙ্গের আগে হাতের কথা বললো না পায়ের কথা বললো না বুকের কথা বললো না পিঠের কথা বললো না মাথার কথা বললো না আমার আল্লাহ এখানে চোখের কথা কেন বললো এই জন্য বলছে পৃথিবীর সকল চিন্তা শক্তি উদয় হয় পৃথিবীর সমস্ত কিছু চোখ যে মনের কথা বলে প্রথম যে খায়েশটা তৈয়ার হয় এটা দেখার ভিত্তিতে হয় কথা বলেন ঠিক না বেঠিক দেখার ভিত্তিতে হয় বলেই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চোখের কথা বলেছেন দুই নম্বর হলো ওয়াহফাজু ফুরুজাহুম তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো চিৎকার মিরকে আল্লাহ আকবার বলবেন না এই জন্য এরপরের যে আয়াতটা এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বললেন জোরে কোন কাকে বললেন নারীদেরকে বলেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াকুতুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বন্ধু আপনি মুমিন নারীদেরকে বলে দেন এরা যেন চোখের হেফাজত করে এরা যেন চোখের হেফাজত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে পুরুষদেরকে আল্লাহ সেম দুইটা কথা বললেন এর বাইরে বলে নাই এরপরে মহিলাদেরকে আবার একটু বাড়াইয়া বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সৌন্দর্যকে উপেন করিও না তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করিও না যেগুলো অনুমতি রয়েছে প্রয়োজনে সেইগুলো ব্যতীত হাতের কবজি চেহারা প্রয়োজন ছাড়া খোলা যাবে না কথা কোন ঠিক না বেঠে এও আবার এখানে আপনাদের চিন্তা শক্তিকে অনেক কাদের সামনে পর্দা করতে হবে সেইগুলো আপনাকে জানতে হবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে কয়েকটা বাড়াইয়া বলছেন পুরুষদেরকে বলছেন তোমরা লজ্জাস্থানকে হেফাজত করো আবার তোমাদের দৃষ্টি শক্তি আবার মহিলাদেরকে বললেন কয়েকটা বাড়াইয়া এর মধ্যে একটা হলো দৃষ্টি শক্তি অবনত রাখো আর একটা হলো লজ্জাস্থানকে হেফাজত করো আর একটা হলো তোমার সৌন্দর্য ডেকে রাখো এটা হাত পা অল বডি কিন্তু আল্লাহ আর একটা শব্দ এক্সট্রা লাগাইছে ওয়াল ইয়াদরিবনা বি খুমুরিহিন্না সুবহানাল্লাহ কইতেন না এখানে আর একটা শব্দ বাড়াইয়া লাগাইছে আর একটা বাক্য লাগাইছে তোমরা বুকের উপরে চাদর দিয়া ডেকে রাখো মহিলাদেরকে বললেন আমি তো দেখেছি আমার আগের যুগে যেই সমস্ত মা বোনরা ছিল ওরা এমন বোরকা পরত যে বোরকার কাপড় মাথার কাপড়টা পিঠটা ডাইকা রাখতো শরীরটা ডাইকা রাখতো এখন আমি কেন বয়ানটা তুলছি বোঝার জন্য তুলছি আল্লাহ কয় ওয়ালিয়া দরিবনা তোমরা বক্ষ দেশের মধ্যে কাপড় রাখো কিন্তু আমার দেশের ভিতরে সমস্যা হলো একটাই এখন আধুনিক হতে 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 এমন আধুনিক হইছে শুধুমাত্র কেল্লাটার উপরে একটুখানি কাপড়ের টুকরা দেয় আর বাকিটা বুরকা দিয়া ডাইরেক্ট এমনি খোলা রাখে আবার এমন বুকরা পরে আল্লাহ যে কইছে কি ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না আমার মা বোনরা আধুনিক বুরকা নামে যে বোরকা বোরা পরে এই বোরকা বোলা আমার মা বোনদের জন্য কোরআনের আয়াত অনুযায়ী সম্পূর্ণ হারাম
কথা বলেন ঠিক কি না বলেন টাইট ফিটিং বুরকা আছে না নাই বলেন আবার মাথায় যেতে কাফড়টা ভেসে হইছে এটার কি তাক আর না ইসকাফ না আর একটা হিজাব হিজাব নামে হিজাব ইডারে কইছে হিজাব কি শুধু ইডারে কইছে হিজাব কারে কইডা জানো নি হিজাবি লেডিস চাচ্ছ বাইরে কম্মর বেহা বানাই ভিতরে শিরে কথা কোন ঠিক না বেঠিক তোমরা হিজাবি লেডিস ইস আগে আমার মা নানা বাড়ি জন যাইতো বুরকাটা জন পড়তো দেখতাম পাঁচ এই বুরকাটা গায়ে লাগাইছে মাথার যে উন্নাটা ছিল এটা অল বডিটা ফিসনদা ঢাকা আবার সামনে দিকটা ঢাকা এমন ভাবে যাইতো একেবারে নরম হইয়া কিভাবে লাজুক ভাবে যাইতো আর এখন মাশাআল্লাহ মার্কেট কোনিয়া কোন একটা ছোট্ট একটা ব্যাগ হাতলে ইতিতা করে আর এমনি এমনি ঘুরে কিও 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 খারাপ হইছে আমার মা মন রাগ হইলে আমার কিচ্ছু করেন নাই আমি চাই মাসকারের মা জান্নাতে যাক ব্যাপারটা চললে আমার মাসকারের মা জাহান্নামে যাবে কথা কর ঠিক কি না বলেন কারণ আমার মা পেটে বাচ্চা যখন থাকে তখন থেকে আমাদের দাবি আছে মার পেটে বাচ্চা থাকলেই আমি যখন আমার মার পেটে ছিলাম আমার একটা দাবি ছিল আমার দাবি ছিল কি আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তখন আপনার একটা দাবি ছিল তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা তোমার একটা দাবি আছে আবার যখন ভবিষ্যতে কোনো মায়ের পেটে সন্তান আসবে ওই সন্তান মায়ের কাছে দাবি আছে সন্তান পেট থেকে কামনা করে আমার মা আমাকে পেটে রেখে মুখ দিয়া গালাগালি করবে না সন্তান দাবি করে আমার মা পেটে আমার আমাকে পেটে রেখে আমি পেটে থাকা অবস্থায় আমার মা এই চোখ দিয়া ফাহেশা কিছু দেখবে না বাজে কথা বলবে না সন্তান দিকে আশা করে আমাকে আমার মা আমাকে পেটের মধ্যে রেখে কুরআন তেলাওয়াত করবে জবান দিয়া ভালো কথা বলবে ঠিক কি না বলো এটা আমার মায়ের কাছে ছোট্ট সন্তান পেটে থাকা অবস্থায় দাবি কথা বলেন ঠিক না বেঠে দুই নম্বর দাবি হলো আমি আশা করি আমার মা আমাকে পেটের মধ্যে রাখার পর যখন ভূমিষ্ঠ করবে আমি তখন আশা করি আমার মা বাবা পক্ষ থেকে আমার কানের মধ্যে আজান দিবে আমার বয়স যখন 60 আমি আশা করি আমার মা বাবা গার্জেন আমার আকিকা করবে আমার সুন্দর একটা নাম রাখবে আমার বয়স যখন 7 এর আগে আমি আশা করি আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দিবে আমার বয়স যখন 7 আমি আশা করি আমার মা বাবা আমাকে নামাজের জন্য আহ্বান করবে আমার বয়স যখন 10 আমি আশা করি আমার মা বাবা আমাকে বাইরেয়া মসজিদে পাঠাবে আমার বয়স যখন 15 এমন একটা সময় আমি কি করব কি না আমার লাইফটাকে সেটেল করে আমাকে কোন রাস্তায় পড়াবে 10 এর পর থেকে এই চিন্তাটা ফাইনাল করে নিবে এবং আমার বয়স যখন 25 26 30 আমার মা বাবা চিন্তা করবে আমাকে ধার্মিক একটা মেয়ে বিয়ে করাবে এই হলো সন্তান বিয়ে হওয়ার আগ পর্যন্ত মায়ের কাছে অনবদ্য দাবি সন্তানের সেই দাবির ক্ষেত্রে আপনি যদি সন্তানের ভালো কিছু আশা করতে চান সন্তানের কাছ থেকে যা যা বিখ্যাত পেতে চান তাহলে আপনি অভিভাবককে অভিভাবকের মতন আপনাকে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে হাত তুলে বলুন ঠিক কি না বলো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ পীর মুফতি গিয়াস উদ্দিন তাহেরি সাহেব কথায় কি বাজার হচ্ছেন এখন আসেন আমরা কি করছি আমি যখন মার পেটে আমার মা তখন কোরআন তেলাওয়াত করে নাই তখন যা লাগালে মনে করেন আমার মা আকাশে যে দাবি ছিল তখন আমার মা কোরআন তেলাওয়াত করে নাই তখন আমার মা যদি চলে যায় স্টার জল খায় তাহলে আমি কষ্ট পাই কথা বলেন ঠিক কিনা বলেন আমার ছোট্টবেলা নাম রাখার দরকার ছিল আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ কিন্তু আমার মা আমার নাম রাখিয়া দিল বুলেট এই জন্য মাকে জবাব দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার আকিকা মা করে নাই আমার বড় হওয়ার পরে মা আকিকা করে নাই আমি হাসনের মাঠে মার বিরুদ্ধে দাঁড়াবো এটাই হলো স্বাভাবিক কথা বলেন ঠিক কিনা বলেন আমার মার উচিত ছিল ছোটবেলায় আমাকে ধর্মীয় শিক্ষা দিবে কোরআন তেলাওয়াতের সবক দিবে আমার মা আমাকে ছোটবেলায় কোরআন তেলাওয়াতের সবক না দিয়া আমাকে ঘুম থেকে তুললা মক্তবে না পাঠাইয়া আমাকে কিন্ডার গার্ডেনে পাঠাইয়ে দিয়েছে এটার জন্য আমার মাকে জবাব দিতে হবে হাত তুলে বলো ঠিক কিনা বলো মানে কোন রাগ করেন না আমার সাথে কোন রাগ করেন এখন বলবেন যে হুজুর আপনার এই এগুলো ওয়াশ করতে আনি নাই আপনারা আমার আনছেন কি লেগে অন্য ওয়াশ করতে মানছেন আমার গড ঠিক দুনিয়া ঠিক আমি ঠিক পৃথিবী ঠিক আমি ঠিক নাই পৃথিবী ঠিক নাই আমার সন্তান 15 বছর আগ পর্যন্ত তার সাধ্য নাই সামর্থ্য নাই সে সন্তান বলে তুমি আমার নাম রাখা দরকার ছিল তুমি আমার নাম রাখছো বুলেট তুমি আমাকে আকিকা করার কথা ছিল তুমি আমার আকিকা করো নাই তুমি আমাকে মক্তবে পাঠাইতে দরকার ছিল তুমি আমাকে মক্তবে পাঠাও নাই আমার বয়স 15 আমি আমি একটু ডান বাম চিনি না তখন তুমি আমার হাতের মধ্যে একটা অটো রিকশা তুলে দিয়েছো মা এটার জন্য তুমি দায়ী বাবা এটার জন্য তুমি দায়ী কথা বলেন ঠিক না বেঠিক
এইজন্য প্রত্যেকটা অভিভাবককে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, তাহলে হবে আপনার জীবনের সার্থকতা। এইজন্য আল্লাহ বলছেন ওয়ালিয়া দরিবনা বিহুমুরিহিন্না ওয়ালা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের বুকের উপরে কাপড় রাখো। কিন্তু আমার দেশের ভিতরে কিন্তু এই সিস্টেমগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। শাশুড়ি যখন বলে তুমি কি করতেছো, তোমার পেটের ভিতরে বাচ্চা, তুমি সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, তখন ওই বৌমা শাশুড়িকে বলে আমার কোমরে ব্যথা করে, কোমরে ব্যথা করে, ফিডো ব্যথা করে, কত ধরনের কথা কয়। অথচ সারাটা রাত সারাটা দিন বৈশা বৈশা বালিশে ধাক্কা দিয়া এমনি তেতি খাইতেছে আর মজা করতেছে, মাথা তেল দিতেছে আর স্টার জলসা দেখতেছে। তখন তুমি ওই সন্তান ভাই দিদি বুঝতাম মতন ওলি হয়ে যাবে, গতি সুজা মনে করছো, তুমি ফাঁকি দিতেছ। আজকে দেখো তো, আজকে একটা জিনিস খেয়াল করেন তো বাজান, আজকে আমার সন্তানরা, আজকে আমার মারা একদম অল্প সহজে ভাঙ্গিয়া পড়ে সন্তান পেটে নিয়ে। আরে বাবা, এমন সময় তো ছিল আমার মায়েরা সন্তান বিকালে ভূমিষ্ঠ হইছে, সকালবেলা রান্না কইরা অল ফ্যামিলির মানুষকে খাওয়াইছে, সকালে ভূমিষ্ঠ হইছে, সারা রাত দান সিদ্ধ করছে, কথা কোন ঠিক না। এর কারণটা কি? এদের ভিতরে আধুনিক বলতে কিছু ছিল না, ওদের মধ্যে ছিল সামাজিক মূল্যবোধ, ইমানি মূল্যবোধ। কথা বলেন ঠিক না বেঠিক? যখনই তোমার মধ্যে অসামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয়েছে তখন তোমার বিপদের শেষ নাই। তোমার সন্তান তোমাকে ডাইরেক্ট কিছু কথা বলতো দ্বিধাবোধ করে না, তোমার সন্তান ফেডল হইয়া তুমি দেখছো স্টার জলসা, আর তোমার সন্তানরা হওয়ার পরে দুই বছর হয়েছে না কম, আমার কার্টুন দাও, কার্টুন নাইলে খাইতাম না। কি সত্য? কার্টুন দো, কার্টুন কার্টুন কিনলে গেক, কার্টুন কো এর লেগা ফেডাল হইয়া যে হিডা দেখছো, এর লেগা ওয়া ওয়াইডা হিডা দেখতেছ। ফেডাল হইয়া যদি কোরআন শরীফ পড়তা তাহলে সন্তান ভূমিষ্ঠ হয়ে কইতো আলিফ বা তা সা। কথা বলেন ঠিক না বেঠিক?